অস্পর্শ কোনো মানুষের জন্য তাড়াতাড়ি মৃত্যু হওয়ার দোয়া করা যাবে কি? দেখুন, মুমূর্ষু মানুষের জন্য মৃত্যুর দোয়া করা যাবে না, তবে তার জন্য দোয়া করা যেতে পারে, আল্লাহ তুমি তার জন্য কল্যাণের ফয়সালা করো, ততদিন তাকে হায়াতে রাখো যতদিন হায়াতে থাকার মধ্যেই তার জন্য কল্যাণ আছে, আর তখনই তাকে মৃত্যু দাও যখন মৃত্যুবরণ করার মধ্যেই তার জন্য কল্যাণ নিহিত আছে। এই একই প্রশ্ন, একই দোয়া আমরা নিজেদের জন্য আমরা করব। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি, আল্লাহ আমাকে হায়াত দান করুন, মা কানাল হায়াতু জিয়াদাতান ফি খাইর আও কামা ওয়ারাদা ফিল হাদিস, যতদিন পর্যন্ত আমার জন্য বেঁচে থাকার মধ্যে কল্যাণ নিহিত আছে ততদিন আমাকে আপনি হায়াত দিন, বাঁচিয়ে রাখুন, আর আমাকে তখন মৃত্যু দিন আল্লাহ যখন মৃত্যুর মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে। সময় মতো মৃত্যু এবং সময় মতো হায়াত, এটা যে কত গুরুত্বপূর্ণ। ধরুন আল্লাহ না করুন ইবাদতের তৌফিক হবে না, বরং আমি বিপদে পড়ে যেতে পারি, এই টাইমে দুনিয়াতে বেঁচে থাকার চাইতে আমার একটা ভালো সময় আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি, এই সময় চলে যাওয়াটা কল্যাণের। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরনের দোয়া করতেন। অতএব আপনি নিজের জন্য কিংবা কোনো মুমূর্ষু রোগীর জন্য এভাবে দোয়া করতে পারেন যে আল্লাহ যতদিন তার জন্য কল্যাণ আছে ততদিন তাকে বাঁচিয়ে রাখুন, আর যখন তার জন্য মৃত্যুটাই কল্যাণকর তখন মৃত্যু তাকে দান করে দিন। এভাবে আল্লাহ আপনি তার জন্য কল্যাণের ফয়সালা করবে। এভাবে দোয়া করবো।